এ পর্বেও সবাইকে স্বাগতম। প্রিয় ছাত্রছাত্রী, আলোচনায় ছিলাম অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষ ও মাস্টার্স শেষ পর্ব ব্যষ্টিক অর্থনীতি সাবজেক্টে উপাদান উৎপাদন বিশ্লেষণ, ইনপুট আউটপুট অ্যানালাইসিস বা উপকরণ উৎপাদন বিশ্লেষণ আলোচনার চ্যাপ্টারে। চতুর্থ ক্লাস করব আমরা, পার্ট 04। টপিক হচ্ছে আমাদের আলোচনার বিষয় খেয়াল করো, উপকরণ উৎপাদন প্রবাহ সারণী এবং উপকরণ সহগ ম্যাট্রিক্স বা উপাদান উৎপাদন প্রবাহ সারণী এবং উপাদান সহগ ম্যাট্রিক্স। উপকরণ আর উপাদান একই কথা। কাকে বলে উপকরণ উৎপাদন প্রবাহ সারণী বা উপাদান উৎপাদন প্রবাহ সারণী? মনোযোগ সহকারে শুনি আমরা। একটি নির্দিষ্ট মেয়াদে, সাধারণত এক বছরে, কোনো একটা শিল্পের উৎপাদনের কতটুকু অন্য শিল্প উপকরণ হিসেবে ব্যবহৃত হয়, কোনো একটা শিল্পের মোট উৎপাদনের কতটুকু অন্য শিল্প উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহৃত হয় এবং কতটুকু চূড়ান্ত চাহিদা মেটায়, একটা শিল্প দ্রব্য উৎপাদন করে কতটুকু নিজে উপকরণ হিসেবে ব্যবহার করে, অন্য শিল্প কতটুকু উপকরণ হিসেবে ব্যবহারের জন্য নেয় এবং কতটুকু চূড়ান্ত চাহিদা হিসেবে ভোক্তারা ভোগ করে, তা একটি সারণীর সাহায্যে প্রকাশ করাকে বলা হয় উপাদান উৎপাদন প্রবাহ সারণী বা আন্তঃশিল্প লেনদেন সারণী। আমি একটা কাল্পনিক সারণী নিয়ে সেখানে খেয়াল করি, একটি কাল্পনিক অর্থনীতির আমরা ধরে নিছি দুটি শিল্প বিবেচনা করা হয়েছে। একটা কাল্পনিক অর্থনীতিতে আমরা এখানে কি দুটা শিল্প ব্যবহার করেছি, মনে করো প্রথম শিল্প আর দ্বিতীয় শিল্প। প্রথম শিল্পকে আমরা ওয়ান বলেছি এবং দ্বিতীয় শিল্পকে এখানে টু বলেছি। খেয়াল করো, প্রথম শিল্প ওয়ান, প্রথম শিল্প টু হচ্ছে কি দ্বিতীয় শিল্প। খেয়াল করো সারিটা, খেয়াল করো, প্রথম শিল্প মোট দ্রব্য উৎপাদন করে 10,000 একক। এই 10,000 একক দ্রব্য উৎপাদন করলো প্রথম শিল্প, এই 10,000-এর সে নিজেই রেখে দিল 2,000 একক দ্রব্য তার পরবর্তী উৎপাদনের কাজে উপকরণ হিসেবে ব্যবহারের জন্য। আবার এই 10,000-এর সে 2,000 রেখে দিয়েছিল, 2,000 বাদে থাকে কতটুকু, আর 8,000 একক দ্রব্য থাকে, সেখান থেকে দ্বিতীয় শিল্প নিল 6,400 একক। দ্বিতীয় শিল্প তার নিজের উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহারের জন্য প্রথম শিল্পের দ্রব্য নিল কতটুকু উপকরণ হিসেবে ব্যবহারের জন্য, 6,400 একক, 6,400 একক। তাহলে 6,400 আর 2,000 কত হয়, 8,400 একক কি উপকরণ হিসেবেই ব্যবহার হয়ে যাচ্ছে পরবর্তী উৎপাদন ক্ষেত্রে দুটা শিল্প মিলে, প্রথম শিল্প আর দ্বিতীয় শিল্প মিলে। তাহলে প্রথম শিল্পের 10,000-এর আর বাকি থাকে কতটুকু, 1,600 একক, 1,600 একক, যা ভোক্তারা ভোগ করবে, চূড়ান্ত চাহিদা হিসেবে ভোগ করবে। অর্থাৎ প্রথম শিল্পের উৎপাদিত মোট দ্রব্য উৎপাদন করে 10,000 একক, সেই 10,000-এর সে নিজেই রেখে দেয়, প্রথম শিল্পই রেখে দেয় তার পরবর্তী উৎপাদনের কাজে 2,000 একক, দ্বিতীয় শিল্প উপকরণ হিসেবে ব্যবহারের জন্য নেয় 6,400 একক, 6,400 একক, এবং বাকি 1,600 একক ভোক্তারা চূড়ান্ত চাহিদা হিসেবে ভোগ করবে। দ্বিতীয় শিল্প, এটা দেখো টু, দ্বিতীয় সারি ফলো করো, টু, অর্থাৎ দ্বিতীয় শিল্পের মোট উৎপাদন হচ্ছে 16,000 একক। এই 16,000 একক থেকে প্রথম শিল্প উপকরণ হিসেবে দ্বিতীয় শিল্পের কাছ থেকে নেয় উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহারের জন্য 6,000 একক। আবার দ্বিতীয় শিল্পই দেখো প্রথম শিল্প নিয়েছে, দ্বিতীয় শিল্পের টু মানে কি দ্বিতীয় শিল্পের মোট উৎপাদন 16,000, 16,000-এর প্রথম শিল্প নিয়েছে উপকরণ হিসেবে ব্যবহারের জন্য 6,000 একক, দ্বিতীয় শিল্প উপকরণ হিসেবে নিজের কাছেই রেখে দেয় 4,800 একক, 6,000 আর 4,800, 10,800। তাহলে 16,000-এর আর থাকে কতটুকু, 5,200, এতটুকু কি ভোক্তারা চূড়ান্ত চাহিদা হিসেবে ব্যবহার করে। প্রথম শিল্পের এই 10,000 একক দ্রব্য উৎপাদন করতে গিয়ে প্রাথমিক উপকরণ শ্রম দরকার হয় 2,000 একক, প্রাথমিক উপকরণ শ্রম দরকার হয় কতটুকু, 2,000 একক, এবং দ্বিতীয় শিল্পের মোট উৎপাদন 16,000 একক উৎপাদন করতে গিয়ে প্রাথমিক উপকরণ শ্রম দরকার হয় 4,800 একক। টোটাল প্রাথমিক উপকরণ বা শ্রম দরকার হয় কতটুকু, 6,800 একক। এগুলো দিকে যোগ করো, দেখো মোট বাড়ায় যাবে, 6,282, 10,000, 6,400 এবং 4,800, এগুলো যোগ করলে হবে কত, 16,000, এটা যোগ করে কত হবে, 6,800, এগুলো যোগ করে হবে কি 32,800। এখন উপকরণ সহগগুলো কীভাবে আসে সেটা আমরা নির্ণয় করে দেখব। আমরা শিখেছিলাম দুটি শিল্পের ক্ষেত্রে, প্রথম শিল্প এবং দ্বিতীয় শিল্প, দুইটা শিল্পের ক্ষেত্রে উপকরণ সহগ ম্যাট্রিক্স এরকম আমি তোমাদেরকে শিখেছিলাম, A1, A2, A2, প্রথম কলাম 1,1, দ্বিতীয় কলাম 2,2। তাহলে আমাদের কী কী দরকার এখানে, A1,1, A1,2, এগুলো এক একটা করে উপকরণ সহগ, এটা একটা উপকরণ সহগ, এটা একটা উপকরণ সহগ, এটা একটা উপকরণ সহগ। এখন আমরা A1,1-এর মান কীভাবে বাড়াবে সেটা দেখব। A1,1 খেয়াল করো, প্রথম শিল্প মোট উৎপাদন করে কতগুলা,
10,000 একক, কতগুলো উৎপাদন করে? 10,000 একক। 1-1 মানে কি? প্রথম শিল্পের উৎপাদন সে নিজেই উপকরণ হিসেবে, শিশির ওয়ান দ্বারা বোঝায় প্রথম শিল্প উৎপাদন করে বা উৎপাদন করবে, তারই উপকরণ ব্যবহার করে, তারই উৎপাদিত দ্রব্য উপকরণ হিসেবে ব্যবহার করবে। মোট উৎপাদন 10,000, তার থেকে নেয় 2,000, ভাগ করলে কত হবে? 0.2। কার মান পাইলাম আমরা এটা? A11-এর মান পাইলাম। অর্থাৎ উপকরণ সহগ ম্যাট্রিক্সকে আমরা কী দ্বারা নির্দেশ করি? এ দ্বারা। উপকরণ সহগ ম্যাট্রিক্সকে আমরা নির্দেশ করি এ দ্বারা, A1, A1, A2, A2, 1-1, 2-2। তাহলে এ উপকরণ সহগ ম্যাট্রিক্স এ ইকুয়াল কী হবে? A11-এর মান আমরা পাইলাম কত? 0.2। এখন আমরা বের করব কি? A21 কলামটা ফলো করি। প্রথম শিল্প একটা দ্রব্য উৎপাদনের জন্য তার নিজের দ্রব্য নেয় উপকরণ হিসেবে কতটুকু? 0.2 একক। প্রথম শিল্পের মোট উৎপাদন কতগুলা? 10,000 একক। সে দ্বিতীয় শিল্পের উপকরণ দ্রব্য উপকরণ হিসেবে নেয় কতটুকু? দেখো, দ্বিতীয় শিল্প মোট উৎপাদন করে 16,000, সেখান থেকে প্রথম শিল্প নেয়, দেখো প্রথম শিল্প ওয়ান মানে কি, প্রথম শিল্প নেয় কতটুকু? 6,000। আর প্রথম শিল্প উৎপাদন করবে কতগুলা? 10,000 একক। তাহলে 6,000/10,000, তাহলে কী হবে? 0.6। A21-এর মান পেয়েছি আমরা 0.6। এরপরে খেয়াল করে আমরা কি কার মান বের করবো? এতটুকু অংশ আমি মুছে দিচ্ছি, এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা করে উপকরণ সহগ। আর এইগুলো নিয়েই, উপকরণ সহগগুলো নিয়ে যে ম্যাট্রিক্স, সেটাকে আমরা বলবো কি? উপকরণ সহগ ম্যাট্রিক্স। এখন আমরা দেখব A12, পরের কলামে যাই। A12, দ্বিতীয় শিল্প মোট উৎপাদন করবে কতগুলা? 16,000 একক। দ্বিতীয় শিল্প মোট উৎপাদন 16,000 একক উৎপাদন করতে গিয়ে সে প্রথম শিল্পের উৎপাদনে, যে প্রথম শিল্প মোট উৎপাদন করে কতগুলো? 10,000, সেখান থেকে দ্বিতীয় শিল্প নেয় কত? প্রথম শিল্পের মোট উৎপাদন 10,000, সেখান থেকে দ্বিতীয় শিল্প নেয় কতটুকু? 6,400 একক। তাহলে 6,400, আর দ্বিতীয় শিল্প মোট উৎপাদন করবে কতটুকু? 16,000। 6,400/16,000 ইকুয়াল 0.4। 0.4, এটা কার মান পাইলাম আমরা? A12-এর মান 0.4। আবার দেখো A22 আমরা বের করবো, লাস্ট ওয়ান, এই কলামটা ফলো করতেছি আমরা, শেষ উপকরণ সহ A22। দ্বিতীয় শিল্পের এটা তারা বোঝাচ্ছে, দ্বিতীয় শিল্পের এক একক দ্রব্য উৎপাদনের জন্য সে দ্বিতীয় শিল্প অর্থাৎ নিজেরই দ্রব্য ব্যবহার করে উপকরণ হিসেবে। দ্বিতীয় শিল্প মোট উৎপাদন করে কতগুলা? 16,000। মোট উৎপাদন করেছিল দ্বিতীয় শিল্পে, দেখো 2 মানে কি, দ্বিতীয় শিল্পের মোট উৎপাদন 16,000, সেখান থেকে প্রথম শিল্প নিয়েছিল কতটুকু? 6,000 একক। আর সে নিজে যে দ্বিতীয় শিল্প নিয়েছিল কতটুকু? এই যে 2 মানে কি, দ্বিতীয় শিল্প সে নিজের দ্রব্য উৎপাদন, 2 মানে কি, দেখো এই 2 সারি 2 দ্বারা বোঝাচ্ছে দ্বিতীয় শিল্পের মোট উৎপাদন 16,000, আর এই কলামে 2 দ্বারা বোঝাচ্ছে এই মোট উৎপাদন 16,000-এর সে দ্বিতীয় শিল্পেই পরবর্তী উৎপাদনের কাজে উপকরণ হিসেবে রেখে দিচ্ছে কতটুকু? 4,800 একক। 4,800, 2-2। খেয়াল করো আমি যেভাবে বের করলাম, 1-1, দেখো 1-1, 1-2, 2-1, 2-2, এইভাবে উপকরণ সবগুলো বাড়াচ্ছে। 4,800/1,600, 4,800/16,000 ইকুয়াল 0.3। কার মান পেয়েছি আমরা? A22, 0.3। এটাই ছিল কি, ওই দুটি শিল্পের উপকরণ সহগ ম্যাট্রিক্স। আর এগুলো ছিল প্রত্যেকটা এক একটা করে কি উপকরণ সহগ। এটা কীভাবে বাড়াইলো আর একবার এক নজরে তোমরা তাকায় দেখো, ফলো করো আরেকবার। যখন আমি A11 বের করেছিলাম, এটা বের করেছিলাম, তখন আমি কী করেছিলাম দেখো, মোট উৎপাদন এই কলমটা আমি ফলো করেছি, মোট উৎপাদন এই প্রথম শিল্পের কত? 10,000। আর তার নিজের দ্রব্য ওয়ান মানে কি, প্রথম শিল্পই তার নিজের দ্রব্য রেখে দেয় কত? 2,000। এটা ভাগ করে আমরা এই মানটা পেয়েছিলাম। আবার A21 যদি ফলো করো, A21, 2-1, প্রথম শিল্প দ্বিতীয় শিল্পের দ্রব্য উপকরণ হিসেবে রেখে দেয় কতটুকু? সে অনুযায়ী কাজ করো। 2-1 মানে কি, প্রথম শিল্পের এক একক দ্রব্য উৎপাদনের জন্য দ্বিতীয় শিল্পের দ্রব্য দরকার। 1-1, 2,000/10,000 করে আমরা এটা পেয়েছি। 2-1, 2-1, 6,000/10,000, এরপরে কী দরকার? 1-2,
দ্বিতীয় শিল্পের মোট উৎপাদন কত 16,000। A12 যখন আমি বের করেছিলাম তখন কি 6,400 ভাগ 16,000, 22 A22 4,800 ভাগ 16,000। এখন খেয়াল করো আমরা উপকরণ সহক ম্যাট্রিক্স পেয়েছি কি 02 04 06 03। এটি হলো উপকরণ সহক ম্যাট্রিক্স। এখানে এই কলাম দ্বারা বোঝাচ্ছে প্রথম শিল্পের এক একক দ্রব্য উৎপাদনের জন্য তার নিজের দ্রব্য এবং অন্যান্য শিল্পের উৎপাদিত দ্রব্য কতটুকু উপকরণ হিসেবে ব্যবহার করে সেটা দ্বারা বোঝাচ্ছে। এটার যোগফল করো দেখো তো, এই কলামটা যদি আমি যোগ করি A11 A21, প্রথম শিল্পের, এটাও প্রথম শিল্পের এক একক দ্রব্য উৎপাদনের জন্য তার নিজের দ্রব্য দরকার 0.2 একক, প্রথম শিল্পের ওই এক একক দ্রব্য উৎপাদনের জন্য দ্বিতীয় শিল্পের দ্রব্য দরকার 0.6 একক। এই দুটো যোগ করলে হবে 0.8। ওয়ানের সমষ্টি কি, সমষ্টি কী হতে হবে, ওয়ান হতে হবে। ওয়ান হতে কত বাকি 0.2, ওয়ান থেকে যদি আমি 0.8 বাদ দিই কত থাকে 0.2। এটি ছিল কি আমাদের প্রাথমিক উপকরণ শ্রম, অর্থাৎ আমাদের উপকরণ সহক ম্যাট্রিক্স যদি আমি পূর্ণাঙ্গভাবে নিয়ে আসি A11 A12 A21 A22 A01, 0 মানে কি প্রাথমিক উপকরণ, A02 অর্থাৎ কী দাঁড়াচ্ছে, A01-এর মান হচ্ছে কত 0.2, অর্থাৎ প্রাথমিক উপকরণ শ্রমও লাগবে উৎপাদন করতে গিয়ে। শুধুমাত্র প্রথম শিল্পের একটা দ্রব্য উৎপাদন করতে গিয়ে তার নিজের দ্রব্য দ্বিতীয় শিল্পের দ্রব্য দিয়েই যে উৎপাদন হবে তা না, প্রাথমিক উপকরণ কি শ্রমও লাগবে। সেমভাবে দ্বিতীয় শিল্পের ক্ষেত্রে এক একক দ্রব্য উৎপাদনের জন্য প্রথম শিল্পের দ্রব্য দরকার কতটুকু 0.4 এবং তার নিজের দ্রব্য দরকার কতটুকু 0.3, এই দুটো যোগ করলে হবে কত 0.7। তাহলে ওয়ানের থেকে কত কম, 1 - 0.7 = কী হবে 0.3, অর্থাৎ প্রাথমিক উপকরণ A02-এর মান হচ্ছে কত 3। দ্বিতীয় শিল্পের এক একক দ্রব্য উৎপাদনের জন্য প্রথম শিল্পের দ্রব্য দরকার কতটুকু 0.4 একক, দ্বিতীয় শিল্পের দ্রব্য দরকার অর্থাৎ তার নিজেরই দ্রব্য দরকার উপকরণ হিসেবে 0.3 একক, এবং প্রাথমিক উপকরণ শ্রম দরকার 0.3 একক। এই ছিল আমাদের এই ক্লাসের আলোচনা। আমরা সামনের ক্লাসে এই চ্যাপ্টার উপাদান উৎপাদন বিশ্লেষণ সম্পর্কিত গাণিতিক সমস্যা নিয়ে আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ। তো আমার ক্লাস ভালো লাগলে সবাই আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করবা, লাইক দিবা প্রত্যেকটা ভিডিওতে ভালো লাগলে, এবং বেশি বেশি করে শেয়ার করবা। ওকে, আল্লাহ হাফেজ।